আজকে আমাদের গন্তব্য হচ্ছে গড়বেতা। গড়বেতা থেকে আমরা যাব গনগনি। তো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়, এখন সাঁতরাগাছিতে রয়েছি। সাঁতরাগাছি ঝিলের গাছে পিছনে দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি ঝিল রয়েছে, আর সাথে আজকে রয়েছে সুব্রত, জয়ন্ত, সুব্রত, শুভদীপ আর ওপাশে সুচিত্রতা রয়েছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি সাঁতরাগাছি থেকে আরণ্যক এক্সপ্রেসে। আমাদের টিকিট কাটা আছে, এখান থেকে ভাড়া প্রায় 100 টাকা। চলুন দেখতে থাকুন। আমরা গড়বেতা স্টেশনে গিয়ে পৌঁছলাম প্রায় সকাল 11টা নাগাদ। গড়বেতা স্টেশন থেকে বাইরে এসে আমরা টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করলাম, গনগনি আর কয়েকটি আশেপাশে যে দ্রষ্টব্য স্থান আছে সেগুলো ঘুরে দেখার জন্য। টোটোওয়ালা আমাদের প্রথমে নিয়ে চললো গনগনি দেখতে। গনগনি স্টেশন থেকে প্রায় সময় লাগলো 20 থেকে 25 মিনিট মতো। যে টোটো আমরা বুক করেছিলাম সেই টোটো আমাদের গনগনিতে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, এবং তার সাথে আমাদের কথা হয়ে থাকলো যে আমাদের গনগনিটা ঘুরে দেখা হয়ে গেলে আমরা তাকে কল করব, সে এসে আমাদের ওখান থেকে নিয়ে যাবে। তারপর আমরা বাদ বাকি জায়গাগুলো দেখবো, দুপুরের খাওয়া দাওয়া সারবো। সেই মতোই আমরা গনগনির চারপাশটা বেশ সময় নিয়ে ঘুরে দেখলাম। গনগনি শিলাবতী নদীর তীরে একটা বেশ সুন্দর পিকনিক স্পট গড়ে উঠেছে। এখানে অবশ্য অনেকে ঘুরতেও আসেন, ঘুরতে আসেন বলে এখানে দেখার জিনিস হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপের বিভিন্ন আকার আকৃতি তৈরি হয়েছে সেগুলো দেখতে অনেকেই আসেন এখানে। তবে পিকনিক স্পট বা কেউ যদি ঘুরতে আসেন এখানে গাড়ি রাখার বা ভাড়া রাখারও জায়গা রয়েছে। তো রেট চার্ট আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ফলো করলেই। আর যদি কেউ থাকতে চান, স্টেশনের আশেপাশে কিছু হোটেল আছে সেখানে কেউ থাকতে পারেন, আবার দিনের দিন কেউ ঘুরেও চলে যেতে পারেন। তবে কলকাতা থেকে যারা আসছেন তারা, এটা যেহেতু প্রায় 180-190 কিলোমিটার কলকাতা থেকে দূরত্ব, সেই জন্য অনেকটাই সময় লাগে, দিনের দিন ঘুরে যাওয়াটা একটু হেক্টিক হয়। যাই হোক, আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টার সময় কাটালাম গনগনিতে, আর নদীর ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দেখলাম, আমাদের কাছে অসাধারণ লাগলো। আপনারা দেখবেন, আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এখান থেকে বেরিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া। সেখান থেকে আমরা চলে যাব সর্বমঙ্গলা মন্দির দেখতে। সর্বমঙ্গলা মন্দির দেখে যাব 12টি শিব মন্দির, সেখান থেকে পাকডোবা জঙ্গল। তারপর বিকাল 5টা 52 আমাদের ট্রেন আছে রূপসী বাংলা, সেই ট্রেন ধরে আমরা ফিরবো হাওড়া। চলুন দেখতে থাকি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সারবো সুরুচি হোটেলে। এটা গড়বেতা কলেজের ঠিক উল্টো দিকে রয়েছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমরা খেতে বসলাম এখানে সুরুচিতে, গড়বেতা কলেজের উল্টো দিকে। আমরা ডিম ভাত অর্ডার করেছি। আপনার নাম? উজ্জ্বল চ্যাটার্জি। উজ্জ্বল দাস, সুরুচি ক্যান্টিনে আমরা খেতে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। এখানে গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে দেখলাম এখনও কিছু কিছু মাটির বাড়ি রয়েছে,
দেখে সত্যি খুব ভালো লাগলো, আপনারা দেখুন আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এ হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। এখন প্রায় দুপুর 3:30 বাজে। আমরা গনগনি দেখে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পার করে এখানে এলাম সর্বমঙ্গলা মন্দির দেখতে, যদিও আমরা মায়ের মূর্তি দেখতে পাইনি। সর্বমঙ্গলা মন্দির দেখিয়ে বেরিয়ে আসার পর আমরা চললাম এবার 12টি শিব মন্দির দেখতে। তো গ্রামের ভিতর দিয়ে টোটোওয়ালা আমাদের নিয়ে চললো শিব মন্দির দেখতে। দেখতে থাকুন। তবে শিব মন্দির আমাদের আর দেখা হলো না, কেননা শিব মন্দিরের দায়িত্বে বা শিব মন্দিরের চাবি যার কাছে থাকেন তিনি আজ হয়তো কোনো কারণে আসবেন না। প্রায় আমরা প্রায় 4:15 পর্যন্ত ওখানে অপেক্ষা করলাম, অপেক্ষা করে জানতে পারলাম যে আজকে মন্দির খুলতে দেরি হবে। তো যেহেতু আমাদের তাড়া ছিল সেই জন্য আমরা আর মন্দির দেখতে পারলাম না, বাইরের দিক থেকে মন্দিরের কিছুটা ভিউ আপনাদের দেখালাম। মন্দির দেখা হলো না, তাই বেরিয়ে পড়লাম। বেরিয়ে চললাম এবার বাগডোবা জঙ্গল দেখতে। যদিও বাগডোবা জঙ্গল আমাদের লিস্টে ছিল না, অ্যাকচুয়ালি আমরা জায়গাটার নাম জানতাম না। আমরা যার টোটোতে করে গিয়েছিলাম উনি আমাদের বললেন উনি জায়গাটা আমাদের ঘুরে দেখাবেন। তো চলুন দেখুন জায়গাটা কেমন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের টোটোওয়ালা এখানে নিয়ে এলো পুরো গনগনিটা ঘোরার পর, সর্বমঙ্গলা মন্দির, গনগনি, তারপর 12 শিব মন্দির সব কিছু ঘোরার পর আমরা লাস্ট এখানে এসেছি। এটা হচ্ছে বাগডোবা জঙ্গল। মেন রাস্তা থেকে অনেকটাই ডান দিকে ভিতরে আসতে হলো, তারপরে এই জায়গাটায় এসে আমরা পৌঁছালাম। চারদিকে পুরোপুরি জঙ্গল। জায়গাটা আমাদের ভালোই লাগলো বেশ। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, অসাধারণ। যাই হোক, সব স্পটগুলো ঘুরে যখন আমরা গড়বেতা স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় 5:05 বাজে। তো স্টেশনে পৌঁছে আমরা টোটোওয়ালার যা ভাড়া হয়েছিল সেটা মিটিয়ে দিলাম। আমাদের টোটোতে পড়েছিল প্রায় 350 টাকা মতো, মিটিয়ে দিয়ে আমাদের হাতে তাও অনেকটা সময় ছিল। তো স্টেশনের আশেপাশে একটু ঘুরে দেখতে দেখলাম চপ বিক্রি হচ্ছে, 2 টাকা করে আলুর চপ সাথে মুড়ি। তো আমরা 2 টাকার মুড়ি নিলাম আর প্রত্যেকে 2টো করে আলুর চপ নিলাম, অসাধারণ লাগলো। চপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের 5:52 ট্রেন ছিল, ট্রেন হাওড়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। তো এই ছিল সারাদিনের গনগনি ভ্রমণ, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আগামী দিনে আরও নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।